নমস্কার, আপনি দেখছেন টিভি নাইন বাংলা, আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। কিন্তু স্টুডিওর ঠান্ডা ঘর ছেড়ে আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি চিনতে পারছেন? এই যে আমার পিছন দিকটায় বিলাসবহুল অভিজাত একটি আবাসন দেখছেন, গগনচুম্বী বহুতল দেখছেন, এটা বেলঘড়িয়া রথতলার সেই অভিজাত আবাসন যেখানে একটা নয় দুটো ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের, যেখানে টানা 19 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি, যার একটা ফ্ল্যাট থেকে কিছু পাওয়া যায়নি কিন্তু দ্বিতীয় ফ্ল্যাট থেকে ক্যাশ 30 কোটি। ভাবতে পারছেন, উদ্ধার করেছে ইডি। তবে শুধু এখানেই শেষ নয়, 5 কেজি সোনা পাওয়া গেছে। মনে হচ্ছে না কেমন দেখতে সে ফ্ল্যাট, যেখানে শুধু তারা তারা নোট জমা করে রাখা? কেমন সেই চোরা কুঠুরি যেখানে লুকোনো ছিল এই 5 কেজি সোনা? আমি দেখাবো আপনাদের, চলুন আমার সঙ্গে। চেহারা দেখতে পাচ্ছেন, এই দেওয়াল দেখলেই তো বোঝা যাচ্ছে এই আবাসন কতটা অভিজাত। এখানে ফ্ল্যাট কিনতে গেলে কতটা এলএম দরকার? এই রকম অভিজাত আবাসনে একটা নয় দুটো ফ্ল্যাট অর্পিতা মুখোপাধ্যায়ের, এত টাকা এলো কোথা থেকে? তার থেকেও বড় প্রশ্ন, ফ্ল্যাটের ভিতরে যা পাওয়া গেছে সেই টাকা এলো কোথা থেকে? এই ফ্ল্যাট কি শুধুমাত্র টাকা জমানোর জন্য কিনেছিলেন, শুধুমাত্র টাকার বান্ডিল এখানে স্টোর করার জন্য কিনেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, নাকি তাকে ব্যবহার করে তার নামে এই ফ্ল্যাট অন্য কেউ কিনেছিল? তিনি কে? পার্থ চট্টোপাধ্যায় নাকি অন্য কেউ? কারণ অন্য তৃণমূল নেতাদের নামও কিন্তু শোনা যাচ্ছে যারা এই বেলঘড়িয়ার ফ্ল্যাটের সঙ্গে যুক্ত। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব, সেই চোরা কুঠুরি কেমন আমি নিজে দেখব, দেখাবো আপনাদেরও। এই সেই ফ্ল্যাট, এই সেই লিফট যেখান দিয়ে তারা তারা নোট ওপরে উঠেছে অর্পিতার ফ্ল্যাটে, চলুন আমার সঙ্গে। এলাম সেই ফ্লোরে যেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট। দেখতেই পাচ্ছেন সবকটা ফ্লোরের ডিজাইন একই রকম, কিন্তু এবার আমার গন্তব্য অর্পিতার সেই নির্দিষ্ট ফ্ল্যাট যেখান থেকে এত টাকা পাওয়া গিয়েছে। কোথায় সেই ফ্ল্যাট? আমি এবার করিডোর ধরে এগোব, করিডোর ধরে আপনাদেরও নিয়ে যাব, চলুন। এই সেই ফ্ল্যাট, অর্পিতা মুখোপাধ্যায়ের সেই ফ্ল্যাট। এক ঝলকে মনে হচ্ছে না কতটা বিলাসবহুল অভিজাত এবং কত অর্থ ব্যয়ের ইন্টেরিয়র করা হয়েছে। আসুন আমিও একটু ঘুরে দেখি, আপনাদেরও দেখাই। দুপাশে দামি দামি সোফা, ক্যাবিনেট, ওয়াল ডিজাইন দেখুন, আর এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে আতস কাচের নিচে রেখে ইডি পরীক্ষা নিরীক্ষা করেছে। টেবিলের তলায়, সোফার তলায়, গদির নিচে কোথাও টাকা লুকোনো নেই তো, ঠিক যেমন টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে ছিল। ইডির নজরে কিচ্ছু এড়ায়নি এই ড্রয়িং রুমের, ড্রয়িং রুম বিশাল, ড্রয়িং রুমের চেহারা যত খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির ফ্ল্যাটের চেহারাই তত হয়। সেই ড্রয়িং রুমে ঘুরে ঘুরে দেখেছে ইডি। এই যে দেখতে পাচ্ছেন টিভি দেওয়ালে লাগানো, তার নিচে ক্যাবিনেট এবং দুপাশে বিস্তৃত সোফা, মাঝখানে এই টেবিল, সব কিছু, সব সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে ইডি। কিন্তু দীর্ঘ সময় এখানে কাটানোর পরও এক টাকাও এই ড্রয়িং রুম থেকে ইডির হাতে আসেনি। তারপর ইডি এগোলো বেডরুমের দিকে, যেখানে নিয়ে যাব আপনাদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই দুটো ঘরের সামনে, দুটো বেডরুম। আমি আমার ডান দিকের ঘরটা একটু আপনাদের দেখাবো, দরজা সামান্য খোলা, একেবারেই সাধারণ একটা বেডরুম, যে বেডরুমে ইডি তল্লাশি চালায়, কিন্তু ইডির নাগালে কিচ্ছু আসেনি এবং এই বেডরুমের দরজা খোলাই ছিল। খুলতে খুব বেশি মেহনত করতে হয়নি ইডি আধিকারিকদের, এই ঘরে কিছু পাওয়াও যায়নি, ফলে ইডির লক্ষ্য অন্য ঘরগুলোর দিকে পড়ে। কোন ঘর? ঠিক এই পিছনের দিকে যে দরজা দেখতে পাচ্ছেন, এই দরজা লক অ্যান্ড কি ছিল, যে দরজা খোলার জন্য চাবিওয়ালাকে ডাকে ইডি। না, তাতেও কোনো কাজ হয়নি, চাবিওয়ালা এসেও এই দরজা খুলতে পারেনি। কি এমন তালা লাগানো, কি এমন রয়েছে এই দরজার ওপারে যে এরকম তালা দেওয়া যা সাধারণভাবে খোলা যাচ্ছে না? ইডির সন্দেহ আরো বাড়তে থাকে। তারপর ভেঙে ফেলা হয় এই দরজা ঠিক এভাবে। এরপর সেই বেডরুম যার ছবি খানিকটা আপনারা দেখেছেন, আর পুরোটা আমি দেখাবো এখন।
সেই বেডরুম যেখানে আমি ঢুকে এলাম, সেই বেডরুম যার দরজা ভেঙে ইডি আধিকারিকরা ঢোকে। এই বেডরুমে কি রয়েছে? ইডি আধিকারিকদের সন্দেহ গাঢ় হচ্ছিল। সেই বেডরুমে খুব সাধারণ খাট বিছানা, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, তাহলে টাকা কোথায়? দেখাবো আপনাদের। এই যে খাট, খাটের নিচের অংশে ভর্তি বোঝাই করা নোট, ওয়ার্ড্রোব, দেখছেন তো, ওয়ার্ড্রোব ভর্তি থরে থরে সাজানো নোট, একদিকে খাটের তলায়, অন্যদিকে ওয়ার্ড্রোবে তারা তারা শুধু নোট, যেখানে ইডি প্রায় 30 কোটি খুঁজে পায়, যা গুনতে কত সময় লেগেছে কল্পনার অতীত, লেগেছে 4টে মেশিন। এই ঘরে বোঝাই করা টাকা, কিন্তু সোনাগুলো কোথায়? সোনার বার, বিপুল গয়না, কেজি পাঁচেক সোনা, এই ঘরে তো তা দেখা নেই। নিশ্চয়ই আরও কোনো কুঠুরি রয়েছে। হ্যাঁ, ইডির নজর এবার সেদিকেই। ওই বেডরুমের সঙ্গে লাগোয়া এই বাথরুম, এবার এডির নজর এই বাথরুমে পড়ে। বাথরুমটি দেখুন, একেবারে আধুনিক ডিজাইনের ঝাঁ চকচকে বাথরুম, বিদেশি স্টাইলে তৈরি করা বাথরুম, যেখানে দামি দামি ফিটিংস রয়েছে। এই তো আমার ডান দিকেই দেখতে পাচ্ছেন, দামি বাথটব রয়েছে, লাইটিং ফিটিংস বাথরুমেও দেখার মতো, এবং শাওয়ার সহ আর যা যা সরঞ্জাম এখানে রয়েছে সেগুলো বেশ দামি। প্রচুর পয়সা খরচ করে এই বাথরুম তৈরি করা হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ওয়েল মেনটেন্ড। কিন্তু এখানে টাকা কোথায়? কিন্তু একেবারেই সাধারণ বাথরুম। ইডিও এপাশ ওপাশ ঘুরে দেখতে দেখতে কিছুতেই বুঝতে পারছিল না টাকা কোথায় এখানে। আর কি কিছু লুকোনো আছে? সোনার খোঁজ কোথায়? এই বাথরুমে সোনা কোথায় পাওয়া যেতে পারে? ইডির মাথায় তখন রয়েছে, এই বাথরুমেও কি এমন কিছু রয়েছে যা তাদের ধন্দে ফেলে দিচ্ছে, ক্যামোফ্লেজ করছে, তারা ধরতে পারছেন না, হয়তো সেখানে লুকানো রয়েছে কিছু? এক্স্যাক্টলি তাই হলো। এক্স্যাক্টলি কি, কোন জায়গাটা? এই বাথরুমে আপনাদের দেখাবো। এই দেখুন, এই যে গ্লাস ওয়াল এবং যা আয়না হিসাবে সামনে রাখা হয়েছে, দেওয়ালের ওপরে ফিট করা একটা আয়না মাত্র, যা বেসিন ব্যবহার করার পরে মুখ দেখতে বা মেকআপ করতে কাজে আসতে পারে, সেই আয়নার দিকে নজর যায় ইডি আধিকারিকদের। ওই আয়নায় টোকা মারে ইডি, মনে করে সঙ্গে সঙ্গে, না দেওয়াল তো মনে হচ্ছে না, এর পিছনে কি অন্য কিছু রয়েছে? সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হয় এই আয়না। আয়নার পিছনে কি রয়েছে দেখতে বুঝতে পেরেছেন তো? আরো ক্লোজ দেখাচ্ছি আপনাদের। এই সেই দেওয়ালে ফিট করা আয়না যা বেসিনের ওপর লাগানো, যা সন্দেহ তৈরি করে ইডি আধিকারিকদের। এটা দেখতে অন্যরকম কেন? এবং তার পাশে খেয়াল করুন আরেকটু, এই যে একটি ফটো ফ্রেম বাথরুমে, এই ফটো ফ্রেমটির দিকেও নজর যায় ইডির, যখন একে একে এই দুটোই ভাঙা হয়, দেখুন তারপরের চেহারা, তারা তারা নোট এখান থেকে ঝুর ঝুর করে পড়তে থাকে। এই যে ঝুর ঝুর করে টাকা পড়তে থাকে এর পিছন থেকে, ওই আয়নার পিছন দিক থেকে, এবং গয়নার ঠাসা ওই যে ফটো ফ্রেম তার ঠিক পিছনের অংশে। চক্ষু চড়কগাছ হয় ইডি আধিকারিকদের। এটাই চোরা কুঠুরি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের সেই চোরা কুঠুরি যেখানে 5 কেজি সোনা রাখা ছিল। 5 কেজি, ভাবতে পারছেন সোনাগুলো কি ছিল? সেই ছবি আমরা আপনাদের অলরেডি দেখিয়েছি, যেখানে এমন মোটা মোটা রিস্টলেট বা হাতের বালা ছিল যার এক একটার ওজন 1/2 কেজি, প্রায় 2.5 কোটি, 500 গ্রামের বালা, শুনেছেন কখনো? অর্পিতা মুখোপাধ্যায় দেখিয়ে দিলেন বটে, আর আমি আপনাদের দেখালাম যে চোরাকুঠুরির সন্ধানে ইডি 19 ঘন্টা কাটিয়েছে এই ফ্ল্যাটে, সেই চোরাকুঠুরির সন্ধান।